তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, আজকে হাজির হয়েছি আমাদের নতুন একটি ভিডিওতে। আর গাইজ, আজকে ভিডিওটা আমার জন্য স্পেশাল, কারণ গাইজ আগের দিনে না আমি অফলাইনে যখন খেলতেছিলাম ওই সময় আমি একটু দূরে গেছিলাম আমার এখান থেকে, আর ওইখানে গিয়ে আমি একটা ভিলেজ পাইছিলাম। মানে গেছি ওখানে ভিলেজের থেকে অনেক কিছু ট্রেডিং করছি, অনেক ওইখানে এক দুটা মানে অনেক কিছু করছি, অনেক আয়রন খুঁজছি ইয়া করছি। কিন্তু গাইজ লাস্ট পর্যন্ত ওখানে রাতে ক্রিপার, এরপরে জম্বি ফম্বে সে ভিলেজ অ্যাটাক করছে, এর জন্য ওই ভিলেজটা এই ক্রিপাররা মিলে ধ্বংস করে দিচ্ছে। আর আমি এখানে আবার আমার আগের জায়গাটায় পালা আসছি। আর গাইজ ওখানে আমি ভিলেজের থেকে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিং করছি, একটা জিনিস বানায় শিখেছি, যেটা বানায় আছে ওটা আপনারা দেখেন সরে যাই। ওই তো গাইজ আমার অ্যানভিল, গাইজ আমি অ্যানভিল বানাই ফেলছি গাইজ আয়রন দিয়ে অনেক। এবার দেখেন গাইজ, আর আমি একটা জিনিস বানিয়েছি দেখেন গেছি ফরচুন 3। আর গাইজ আপনাদের হয়তো মনে আছে যে আগের এপিসোডে আমি মানে ডায়মন্ড পাইছিলাম 9টার গেছে ফরচুন 3 দিয়ে ডায়মন্ড 2×3 করে পাওয়া যায়। এই জন্য গাইজ আজকে আমরা ফরচুন 3 দিয়ে ডায়মন্ডগুলো মাইনিং করবো গাইজ। আমি তো অনেক এক্সাইটেড, কতগুলো পাবো গাইজ 9টা ডায়মন্ড থেকে। তো গাইজ চলুন ভিডিওটা শুরু কর। তো গাইজ আমি এখন প্রথমে আমার পিকেক্সটাকে রেডি করবো গাইজ, আমি আমার আয়রন পিকেক্সের উপর করবো ফরচুন 3। গাইজ আমার পিকেক্সের নাম দিব, কী দিব দাঁড়ান গাইজ, আমার পিকেক্সের নাম দেবো গাইজ সুপার পিকেক্স। পিকেক্স বানান কি ঠিক আছে না মনে হয় নাই, তাও গাইজ সমস্যা নাই। এদেরটা আমি বানাই ফেলি, কিরে হচ্ছে না কেন, হোয়াট ভাই আমার লেভেল কত লাগবে? ও 7 লেভেল লাগবে। তো গাইজ আমি একটু আর একটু এক্সপি কালেক্ট করে আপনাদের সাথে আবারও দেখা করছি। তো গাইজ আমি অবশেষে অনেক কষ্ট করে অনেক মব মারছি গাইজ। আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার লেভেল এখন 8 হয়ে গেছে, আশা করি এখন হবে এনচেন্টমেন্ট। তো গাইজ দেখি আমার এই তো এখানে আমার হাউস, মানে হাউস না মানে কি বলবো আর। তো গাইজ এখন আমি মানে এনচেন্ট করার ট্রাই করব, দেখি এবার তো হইতেই হবে গাইজ, এবার না হলে ডাইরেক্ট না ইনসাফি হবে আমার সাথে। হ্যাঁ কোঅর্ডিনেটসটা তো একটু ওই সাইডে ছিল, ওই সাইডে গেছে, আমি ভুল জায়গায় চলে আসছি। ও ভাই আমাকে আরেকটু ওই সাইডে যেতে হবে, ওই সাইডে আমার বাসার রাস্তাই হারিয়ে গেছে এত মারতে মারতে। এই সাইডেই তো, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসছি। তো গাইজ আমার মানে কেফটা যেখানে আমি থাকি আপাতত, গাইজ পরের এপিসোডে আমরা একটা ঘর বানাবো, আপনারা যদি কমেন্ট করেন। আরে ভাই এমএলজিটাও হইল না গাইজ, গাইজ এর জন্য আমার ডিসলাইক করে দিয়েন না। তো গাইজ এখন আমি এনচেন্টমেন্ট করবো। তো গাইজ গাইজ কোনো নাম দেবো না এবার, কারণ আমাদের কাছে এমনিতেই অনেক কম সময়। তো গাইজ 3, 2, 1 গো। ও ভাই আমার ফরচুন পিকেক্স রেডি। তো গাইজ এখন আমি কেভে নিচে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ আমি অনেক কষ্টে এখানে চলে আসছি। আর গাইজ এখন আমরা আমাদের ডায়মন্ডগুলোকে মাইনিং করবো গাইজ, গাইজ মিনিমাম অনেকগুলো হবে। আর গাইজ আমি একটা জিনিস জানতে পারছি যে আমি আগে জানতাম যে গাইজ -60-64 জায়গায় বেশি ডায়মন্ড পেয়েছে, কিন্তু গাইজ আমি পরে আবার জানতে পারলাম যে না গাইজ বর্তমানে 10, 12, 11, 13 ওই জায়গায় বেশি ডায়মন্ড পেয়েছে। তো গাইজ আজকে পরের এপিসোডে আমরা এখানে মাইনিং করবো গাইজ, দেখি কয়টা ডায়মন্ড পাই। গাইজ মোট 8টা ব্লক, তো গাইজ মানে 9টা ধরো, ওইখানে আরেকটা আছে, সবগুলো মাইনিং করি আমি গাইজ, অনেক পাওয়ার কথা। দেখি গাইজ জানি না কতগুলো হবে গাইজ, আমি কিন্তু এখনও ডায়মন্ডের বাটন টাকাই নেই। আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে দেন কয়টা হয়েছে, এখনই ভিডিওটাকে স্টপ করে আমি এখন টাকাই নেই যে গাইজ কয়টা হয়েছে আসলে সত্যি কথা। তো গাইজ এখানে আরেকটা ডায়মন্ড গাইজ, এটাকে মাইনিং করে দেখি কয়টা হয়। তো গাইজ এবার আমি তাকাই 3, 2, 1 ও ভাই 20টা হয়ে গেছে ভাই, 9টা ডায়মন্ড থেকে ভাই দ্বিগুণেরও বেশি ভাই, 18টার জায়গায় 20টা। ওরে ভাই ভাই এটা আমি আশা করি নেই। ও ভাই এটা কি হইলো ভাই, ভাই পুরা 20টা ডায়মন্ড ভাই, ভাই 20টা ডায়মন্ড মানে কি ভাই আপনারা বুঝতে পারতেছেন ভাই, কত বড় জিনিস এটা।
তবে মাত্র 9টা ডায়মন্ড ভাই, আমি একটা এপিসোডে এত ইয়া করে ফেলছি গাইস। ফরচুনেটলি গাইস দিয়ে গাইস আমার আরো অনেক ডায়মন্ড করতে হবে গাইস। আমি আর একটু ইয়া বানাইনি, অনেক জিনিস লাগবে আমার বানানো। তো গাইস আমি এখন এখানে আর একটু মাইনিং করব। ওয়া ভাই ওয়াহ, আমার কাছে স্টিক নাই, ওয়াহ। এখন আমি কি করব, দূর ভাই এখনই আমাকে আবার বাসা যেতে হবে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। গাইস আমি কিন্তু সত্যি বলতেছি গাইস, 20টা ডায়মন্ড কিন্তু গাইস আমি মানে গাইস আমি কিন্তু চিটিং করি না গাইস, সত্যি আমি এগুলো পাইছি। আপনারা বিশ্বাস না করলে আমার কিছু করার নাই গাইস, কিন্তু গাইস সত্যি এগুলো আমি মাইনিং করছি। আপনারা কি বিশ্বাস করেন না করে আপনারা আমাকে যা দিতে বলেন আমি তাই দিয়ে দেবো, কিন্তু গাইস সত্যি আমি এই 20টা ডায়মন্ড করছি গাইস। আর জন্য গাইস পরের এপিসোডে আমরা আরও ডায়মন্ড খুঁজবো। না না গাইস থাক, আমরা ডায়মন্ড আবার পরে খুঁজবো গাইস। পরের এপিসোডে আমাদের গোল থাকবে হচ্ছে যে একটা হাউস বানানো উপরে, আর হচ্ছে যে তার সাথে একটা ওই যেখানে লাভা পাইছিলাম ওইখানে একটা নেদার পোর্টাল বানানো, ঠিক আছে গাইস। আর গাইস আমরা যেহেতু অনেকগুলো ডায়মন্ড পাইছি, আমরা একটা ডায়মন্ড পিকাক্সও বানাই নিবো, তাহলে আমাদেরকে কষ্ট করে করতে হবে না দরকার হলে। তো গাইস আমরা নেদার বানাবো আর হচ্ছে যে একটা হাউস বানাবো, অনেক সুন্দর একটা হাউস বানাবো গাইস। তো আর গাইস আমি যদি পারি তাহলে অফলাইনে হালকা একটু ম্যাটেরিয়ালসগুলো নিয়ে রাখবো। তো গাইস আজকের ভিডিও এটুকুই থাক, দেখো সেটার সাথে নতুন করে একটা পার্ট 5-এ। ততক্ষণের জন্য বাই বাই।